গত 7ই মার্চ সকালে শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল রাজধানী হিন্দু স্কুলে অষ্টম শ্রেণীতে পাঠরত দুই ছাত্র ওমকার চক্রবর্তী ও পৃথিবী দেববর্মা। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সহযোগিতায় এবং রাজ্য পুলিশের তৎপরতায় রাজ্যে ফিরিয়ে আনা হয় ওই দুই শিশুকে। বৃহস্পতিবার তাদের পরিবারের হাতে তুলে দেন পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার জানান, এই দুই শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রথম দিন থেকেই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অবশেষে ত্রিপুরা পুলিশ ও মুম্বাই পুলিশের প্রচেষ্টায় গত 12ই মার্চ মুম্বাইয়ের একটি রেল স্টেশন থেকে উদ্ধার করা হয় ওই দুই শিশুকে। পরবর্তীতে 13ই মার্চ মুম্বাই পৌঁছে 18ই মার্চ বৃহস্পতিবার দুপুর 1টার বিমানে তাদের রাজ্যে ফিরিয়ে আনে ত্রিপুরা পুলিশ। তবে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে। कुछ नहीं, आज बहुत ही खुशी का मौका है क्योंकि हम दो लड़के जो गए थे मिसिंग हुए थे उनको रिकवरी किया और अभी इनका पेरेंट्स का गार्डियन के साथ मिला लिया है। तो त्रिपुरा पुलिस के बहुत ही गर्व का बात है। ऑनरेबल सीएम सर पहले दिन से हमें क्लोजली मॉनिटर किया है इस केस को और हमारा डीजी सर और डीजी इंटेलिजेंस सर दोनों हमारे लिए बहुत ही सपोर्ट किया है इसमें। तो ये मुंबई से हम लोग उनको लेके आए हैं तो इसलिए पेरेंट्स को हम लोग वही बोलना चाहते हैं कि इसको थोड़ा क्लोजली मॉनिटर करना। बच्चों अभी बहुत ही सेंसिटिव होते हैं, वो टीवी में देखते हैं, उत्साह होकर चले जाते हैं, थोड़ा इनके एक्टिविटीज में नज़र रखना है क्या क्या कर रहा है किसके साथ मिल रहे हैं, इसी यही बोला था। कहाँ से लाइए हैं? ये मुंबई से। कितने कितने टाइम के फ्लाइट से आए? ये 1 बजे का फ्लाइट से आया। कितने दिन के बाद? ये 7 तारीख को गए थे। हम परसों ही उनको ये रिकवरी हो गया था, कल हमारा टीम मिला के उनके पेरेंट्स थे। मुंबई में कहाँ मिला है? ये रेलवे स्टेशन में। গত 1 সপ্তাহ যাবত একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল নিখোঁজ দুই শিশুর পরিবারের লোকজনেরা। তবে সন্তানকে আবারও ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারা। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশ এবং মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওমকার চক্রবর্তীর পিতা জয়ন্ত চক্রবর্তী। খুবই ভালো লাগছে, বুঝতে পারছি অনেক আনন্দ হচ্ছে। 7 তারিখ থেকে কালকে পর্যন্ত খুবই টেনশনে ছিলাম, খুবই টেনশনে ছিলাম। স্যারদের সহযোগিতা, মুম্বাই পুলিশের সহযোগিতা, আমাদের সিএম মহাশয়ের সহযোগিতায় পেয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।